আজকে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইন। পুরো বিজনেস কার্ড ডিজাইনটা দেখা দেখব কিনা জানি না, তবে বিজনেস কার্ড ডিজাইনের যে টেমপ্লেট তৈরি করা হয় সেখানে পর্যন্ত যাব। আমাকে বলেন আপনারা কে কে বিজনেস কার্ড তৈরি করতে পারেন। জ্যোতি আপু জি পারে, ব্যাপার হ্যাঁ জ্যোতি আপু পারে, রাকিবুল ভাই পারে, তারপরে ইলাস্ট্রেটরে পারি, ফটোশপে আচ্ছা কখনো বন্ধু করিনি। একই রকম, তোমার আয়েশা আপু পারে, তারপরে আর আর কি কে পারে, সাকিব ভাই পারে, ভাই আমি পারি হ্যাঁ সামিম, ভাইয়া আমার নাম আয়েশা না আসিয়া। ও সরি আসলে দ্রুত বলে আই এম রিয়েলি সরি, আসিয়া আপু পারে, তারপরে হচ্ছে সামিরুল হাসান ভাই পারে, অনেক পারে, কিন্তু আমি চেষ্টা করতেছি বিজনেস কার্ড তৈরি করা। আপনারা তো অনেক অভিজ্ঞ মানুষ, ভুলেলে আমাকে বলবেন, ঠিক আছে, অন্যান্যদের জন্য সুবিধা হবে। তাহলে বিজনেস কার্ড জিনিসটা কি কেউ বলেন, বিজনেস কার্ড জিনিস কি? যে কোনো হ্যাঁ নিজের ব্যক্তিগত ভিজিটিং কার্ড পরিচয়ের যেটা জন্য বলি আমরা, পরিচয়ের জন্য যে কার্ড ব্যবহার করা হয় সেটাই বিজনেস কার্ড। নরমালি আমরা ভিজিটিং কার্ড যেটাকে বলি, আসলে ধরতে গেলে আমাদের ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড দুটো নাম আলাদা বলা যায়, ভিজিটিং কার্ড এবং বিজনেস কার্ড আলাদা নাম ডেজিগনেশন এগুলো দেওয়া থাকে আর কি, থাকে কিন্তু তোমার ফোন নরমালি নাম্বার যদি আমার বলে অ্যাড্রেস। যেমন ভিজিটিং কার্ড আমরা যদি ধরি ডাক্তারের ক্ষেত্রে ওখানে টাইম দেওয়া থাকে এত থেকে এত সময় পর্যন্ত আপনি ভিজিট করতে পারেন, এগুলো কেমন একটা ভিজিটিং কার্ড। আর বিজনেস কার্ডের দিক থেকে এদিক থেকে এটা, তাহলে আমি বিজনেস কার্ড সম্পর্কে ব্যবসায়িক পরিচয় বহন করে যে কার্ড এটা কি মূলত আমরা বিজনেস কার্ড কি হ্যাঁ আমরা বিজনেস বলি। কার্ড বলি। তার সাথেও যদি এদিক থেকে দেখি, যেমন কিছু কিছু কার্ডে আপনার টাইম দেখবেন যে টাইমটা উল্লেখ করা আছে এত থেকে এত সময় আপনি এখানে আর কি, যেমন ডক্টরদের ক্ষেত্রে আপনি এই সময় দেখা করতে পারেন, কিন্তু বিজনেস এদিকে কিছু কার্ডে দেখবেন নেই। এদিক থেকে আমি একটা ব্লগে দেখলাম যে বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের পার্থক্যটা এইভাবে করা হয়েছে। তাহলে ভিজিটিং কার্ড সম্পর্কে যে আমি একটু বলার চেষ্টা করি, এটা হচ্ছে ভিজিটিং কার্ড সহজভাবে আপনার আমার অর্থাৎ যার ভিজিটিং কার্ড তৈরি করব তার ব্যবসায়ের পরিচয় বহন করে, সিম্পল ভাবে যেহেতু ভিজিটিং কার্ড বলতেছি সেটা হচ্ছে ব্যবসায়ের পরিচয় বহন করে। যদিও ভিজিটিং কার্ড শুধুমাত্র যে ব্যবসায়ীদের থাকবে এমনটা কিন্তু না, কিন্তু আমাদের আমরা যেমন ডিজাইনার আছে আমাদেরও থাকতে পারে, অনেকে স্টুডেন্ট আছে তাদেরও থাকতে পারে, যে কারো থাক যে কেউ তৈরি করতে পারে। তারপরে দেখেন বিজনেস কার্ড যে কোনো প্রফেশনাল মানুষের ধারক বা বাহক। এছাড়াও একটি আকর্ষণীয় বিজনেস কার্ডের মাধ্যমে যে কোনো ক্লায়েন্টের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারি, অর্থাৎ আমি যদি আমার বিজনেস কার্ডটা কাউকে দেই তাহলে আমার ক্লায়েন্টগুলো আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক একইভাবে আমাকে যদি কেউ কেউ কারো বিজনেস কার্ড দেয় তাহলে তার সাথে আমি সহজে যোগাযোগ করতে পারতেছি, সেটা কিসের মাধ্যমে, বিজনেস কার্ডের মাধ্যমে। আমি কিন্তু বিজনেস কার্ড সম্পর্কে একটু ডিটেলস যাওয়ার চেষ্টা করব, যেন আমাদের বিজনেস কার্ড কি ধরনের হলে কি রকম ডিজাইনটা হতে পারে এই আইডিয়াটা চলে আসে। যারা যারা আমরা বিজনেস কার্ড জানি না তাহলে আগেই আমরা বিজনেস কার্ড দেখে নিই, বিজনেস কার্ড আসলে দেখতে কেমন। যে বিজনেস কার্ড লিখে সার্চ করলাম তারপর ইমেজে আসলাম, এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বিজনেস কার্ড। সাধারণত দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। এখানে আমাদের ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, তারপরে নাম, কোথায় থাকি, লোকেশন, ডেজিগনেশন, এই ধরনের জিনিসগুলো দেয়া হয়ে থাকে। এই হচ্ছে বিজনেস কার্ড, তাছাড়া আরো বিজনেস কার্ড আছে, এই যে হচ্ছে বিজনেস কার্ড। তাহলে বিজনেস কার্ড সম্পর্কে দেখি একটা, আমরা যে মানসম্পন্ন বিজনেস কার্ড তৈরি করতে, মানসম্পন্ন বা পরিপূর্ণ বিজনেস কার্ড তৈরি করতে যাই তাহলে কি বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, কয়েকটা পয়েন্ট হিসাবে আমি লিখে দিচ্ছি, আমি লিখে গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি। ওকে, বাংলায় লিখি, কোথা থেকে কি চাপলাম, কন্ট্রোল অল্টার ভি ওয়ান। ওকে, তাহলে দেখেন একটা বিজনেস কার্ড যদি পরিপূর্ণ বিজনেস কার্ড তৈরির জন্য বা একটা ডিজাইন রিসার্চ করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন, প্রথমত যে বিষয়টা প্রয়োজন হচ্ছে বিজনেস কার্ড তৈরির মূল উদ্দেশ্য নির্ধারণ। কার্ড রয় রফলাটা এমন হয়ে যাচ্ছে, তৈরির মূল উদ্দেশ্য বানান কেমন করে, দয় দয় যুক্ত আমি আসলে ভাই, গো ইউনিকোডের অপ্রোদিয়ার লাগতেছেন
অভ্র দিয়ে লিখতেছি না, আমি বিজয়ের ইউনিকোড দিয়ে লিখতেছি। বিজয়ের ইউনিকোডের সমস্যা একটা হচ্ছে যে একটু পরে আসে, যে আকার একেটা উলটপালট করে দিতে হয়। মূল দয় ভয় একটু, শুধু উদ্দেশ্য নির্ধারণ একটু শুধু। হ্যাঁ আমি এখন এটা ফিক্স করে নিচ্ছি। নির্ধারণ, তাহলে এখানে আমাদের প্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে বিজনেস কার্ডের মূল উদ্দেশ্য নির্ধারণ। এটা একটু এক্সপ্লেন করি, তারপর পরের অংশটাতে যাই। আমরা যখন কারোর জন্য কোনো ক্লায়েন্টের জন্য বিজনেস কার্ড নির্ধারণ তৈরি করব, তখন আমাকে দেখতে হবে যে আমি কার জন্য বিজনেস কার্ডটা তৈরি করতেছি। আমরা যদি একজন ফার্মারের জন্য, যেমন আমেরিকান কিছু যেগুলো ফার্ম আছে, সেই ফার্মার ফার্মের যিনি মালিক তার জন্য যদি বিজনেস কার্ড তৈরি করতে যাই, ঠিক একইভাবে একজন যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিজনেস কার্ড তৈরি করতে যাই, তাহলে কি একই হবে? একই হবে না, দেখতে কিন্তু ডিজাইনটাও আলাদা হবে। এই জন্য আমাদের বিজনেস কার্ড তৈরির মূল উদ্দেশ্য নির্ধারণ, এটা আমাদের আগে নির্ণয় করতে হবে। আমি কার জন্য বিজনেস কার্ড তৈরি করতেছি, কেমন ডিজাইন হতে পারে। তারপর দেখেন কার্ডের জন্য একটি উপযুক্ত লোগো নির্বাচন করা। যদিও বায়ার আমাদের লোগো দিয়ে দেয়, যদি কোনো ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সব কিছু করতে হয়, সেক্ষেত্রে উপযুক্ত লোগো নির্ণয় করা। নির্ণয় করা বা নির্বাচন করা, চয়ন করা। তারপর যে বিষয়টা আসতেছে, কার্ডের সঠিক পরিমাপ নির্ধারণ। কার্ডের তো অনেক সাইজ হতে পারে, তবে স্ট্যান্ডার্ড যেটা সাইজ সেটাই আমরা করব। চার নম্বরে যেটা আসতেছে, কালার মোড এবং রেজুলেশন। তারপর হচ্ছে প্রফেশনাল মূল তথ্য উপস্থাপন। বিজনেস কার্ডের মধ্যে আমরা অনেক তথ্য দিব না, যেগুলো আমার সবচেয়ে প্রয়োজনীয় বা বেশি প্রয়োজন পড়ে সবসময় প্রয়োজন সেগুলাই দিব। তাহলে আমরা দিতে পারি প্রফেশনাল মূল তথ্য উপস্থাপন। সঠিক ফন্ট নির্বাচন, সঠিক ফন্ট ব্যবহার করতে হবে। বিজনেস কার্ডে আমরা যা ইচ্ছা সেই ফন্টটা ব্যবহার করতে পারি না, করলেও সেটা ভালো দেখাবে না। ফন্ট বুঝেন না এমন কেউ আছেন? না। ওকে, তারপরে আরো দেখতে পারি প্রিন্ট। যেহেতু বিজনেস কার্ড আমাদের প্রিন্ট হয়, এই প্রিন্ট বিষয়টা আমাদের দেখতে হবে। যেমন কিছু কিছু আমেরিকান ভিস্টা প্রিন্ট আছে, আরো কয়েকটা প্রিন্ট কোম্পানি আছে, সরাসরি ওই প্রিন্ট অনুযায়ী আমরা তৈরি করতে পারি। তাহলে এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা সহজে একটা ভালো একটা বিজনেস কার্ড তৈরি করতে পারি। পুরোটাই কপি করলাম, কপি করে দুইটা গ্রুপে দিয়ে দিই। বানান ভুল আছে কিনা দেখিনি। ওকে, বিজনেস কার্ড তৈরি মূল উদ্দেশ্য নির্ধারণ। এই যে কার্ড রেপটা আবার এখানে ঠিক হয়ে গেছে। কার্ডের জন্য উপযুক্ত লোগো নির্বাচন করা, কার্ডের সঠিক পরিমাপ নির্ধারণ, কালার মোড এবং রেজুলেশন, প্রফেশনাল মূল তথ্য উপস্থাপন, সঠিক ফন্ট প্রিন্ট করা। 476 দিলাম, একইভাবে 475-ও দিয়ে দিচ্ছি আমি। তাহলে আমরা বিজনেস কার্ডের মূল উদ্দেশ্য আমরা তাহলে এটা বুঝে বুঝে ফেলছি, কার জন্য তৈরি করব, সেই হিসাবে তৈরি করব। যখন আমরা ডিজাইনিং এ যাব তখন এটা দেখব, কার্ডের জন্য উপযুক্ত লোগো নির্বাচন। এবার দেখি কার্ডের সঠিক পরিমাপ নির্ধারণ। তাহলে সরাসরি গুগলকে যাই, বলি যে বিজনেস কার্ডের সাইজ কত। তাহলে বিজনেস কার্ডের সাইজ আরো ব্লগে ঢুকলে হয়তো আমরা সরাসরি দেখতে পাবো, উপরে যেটা আছে সেটাই দেখি। আসলে বিজনেস কার্ড প্রিন্ট করার পর যেটা আমরা পাই সেটা হচ্ছে 3.5x2 ইঞ্চি। এটা কিন্তু আমরা বিজনেস কার্ড প্রিন্ট করার পরে পাই। তাহলে বিজনেস কার্ডের মেইন সাইজ হচ্ছে 3.5x2 ইঞ্চি, অর্থাৎ ওয়াইড হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি।
আমি একটা ইমেজ ডাউনলোড করছিলাম গুগল থেকে, সেটা থেকে আর একটু বোঝানোর চেষ্টা করি। এখান থেকে দেখেন বিজনেস কার্ডকে মূলত তিনটা অংশে ভাগ করা হয়েছে। বিজনেস কার্ডকে মূলত তিনটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্লিড, ট্রিম লাইন এবং সেভ জোন। সেভ জোন তাহলে এখানে যে অংশটার কথা বলা হয়েছে, এই যে 3.5x2 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের এই ট্রিম লাইন থেকে এটা ধরা হয়েছে, অর্থাৎ এতটুকু অংশ প্রিন্ট হবে। তাহলে আমি লিখে লিখে কাজ করি, ভিতর থেকে কাজ করবো না, উপর থেকে যাবো না নিচ থেকে যাবো। আচ্ছা ঠিক আছে, ব্লিড থেকে আসি। ব্লিড কোনটাকে বলে, আমরা যখন বিজনেস কার্ড তৈরি করতে যাব, বিজনেস কার্ডটা কি করা হয়, প্রিন্ট করার পর কেটে ফেলা হয়, নির্দিষ্ট একটা অংশ কেটে ফেলা হয়, যেটা বাদ দেওয়া হয় কিংবা ডিজাইন যেন কোনো কিছু আমাদের নষ্ট না হয় এই জন্য কিছু অংশ অতিরিক্ত রাখা হয়। এই অতিরিক্ত অংশটাকে বলা হয় ব্লিড, যেটা এখানে এই যে লাল কালার দিয়ে দেখানো হচ্ছে, এই অংশটাকে, এই যে মধ্যখানে একটা আমরা ফাঁকা অংশ দেখতেছি, এই ফাঁকা অংশটা হচ্ছে আমাদের ব্লিড। তাহলে এই যে পুরা লাল বর্ডারটা, এই পুরা লাল বর্ডারের সাইজ হচ্ছে, আমাকে কেউ বলেন যারা বিজনেস কার্ড করছেন, বিজনেস কার্ডের সাইজ কত? এইখানে এইখানে আমরা তো 3.75 সম্পূর্ণ ব্লিড নিয়ে 3.75 ব্লিড নিয়ে সম্পূর্ণ হবে 3.75 হ্যাঁ, আর হচ্ছে 2.25 এটা হবে ইঞ্চিতে। ওকে, তাহলে ব্লিড শো আমাদের পুরো সাইজ হচ্ছে 3.75 × 2.25। তাহলে ব্লিডটা কি, আবার বলতেছি ব্রিড হচ্ছে আমাদের যখন ডিজাইন করি একটা বিজনেস কার্ড বা যে কোনো কিছু হয়, এটা কিন্তু একটা কাটিং কাটা হয়, আমার ডিজাইনটা যেন কেটে না যায় এই জন্য কিছু অংশ অতিরিক্ত রাখা হয়। সিম্পলভাবে এই অতিরিক্ত অংশটা হচ্ছে ব্লিড, তবে আমরা যখন ডিজাইন করব ব্লিডের মধ্যেও ডিজাইনটা করব। এরপর এখানে যে সিম্পলভাবে যেটা লেখা আছে এটাও দেখতে পারেন, দা ব্যাক ব্লিডের সংজ্ঞাটা কি, দা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন ক্রিটিক্যাল এলিমেন্টস অফ এ ডিজাইন শুড এক্সটেন্ড টু দিস লাইন। তাহলে এটার বাংলাটা কেমন হচ্ছে, দা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন ক্রিটিক্যাল এলিমেন্টস, ব্যাকগ্রাউন্ড এবং নন ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল বলতে কি বোঝায়? তাহলে সিম্পল হবে কোনো ক্রিটিক্যাল, এটা হচ্ছে সমালোচনা, এটার বাংলা অর্থ ক্রিটিক্যালের অর্থ। তাহলে কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড এবং সমালোচনার উপাদান এবং ডিজাইন প্রসারিত করাটাই হচ্ছে ব্রিজ। সিম্পল হবে এখানে দিছে এটাই, বাংলাটা এমনটাই দাঁড়ায়, এটা কঠিন হয়ে যাচ্ছে, তবে আমি যেটা বললাম এটা মাথায় রাখলে হবে। ব্রিড হচ্ছে আমাদের ডিজাইনটা যেন নষ্ট না হয়ে যায় এই জন্য কিছু অংশ বেশি রাখা হয়, সেটাই ব্লিড, যেটা আমরা এখানে লাল বর্ডারের মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে যাই ব্লু লাইনের মধ্যে, এই যে মধ্যখানে যে লাইনটা, মধ্যখানে লাইনটা হচ্ছে ট্রিম লাইন, যেটা আমাদের গুগল যে সার্চ আমাকে দেয়া হয়েছে, এটা হচ্ছে ট্রিম লাইন। ট্রিম লাইন কোনটা, এই ট্রিম লাইনের মধ্যে আমার সম্পূর্ণ ডিজাইনটা থাকবে, ট্রিম লাইনের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা থাকবে এবং এই ট্রিম লাইনের মধ্যেই ডিজাইনটা কাট আউট করা হবে, ডিজাইনটা কেটে ফেলা হবে। এই ট্রিম লাইনটা হচ্ছে আমার রিয়েল বিজনেস কার্ড, এটার সাইজ হচ্ছে 0.25 করে কমে যাবে। তাহলে দেখি এটা হচ্ছে 3.5 × 2.0 ইঞ্চি, তো ট্রিম লাইনের সাইজ হচ্ছে 3.5 × 2.0। তাহলে ট্রিম লাইনের মধ্যে কি থাকতেছে, আমার সম্পূর্ণ ডিজাইন। বিপুল ভাই, হ্যাঁ ভাই, মনে হয় এখানে একটু ভুল আছে ভাই, 3.625 × 2.125 হচ্ছে আপনার কি বলে ব্লেডে, আর হচ্ছে 0.125 হচ্ছে ট্রিম লাইনে। তার মানে আপনি ব্লেডের যদি আপনি 3.75 থেকে 0.125 বাদ দেন তাহলে 3.625 থাকে। এই যে 1.25 এর কথা বলতেছেন, হ্যাঁ এটা বাদ দিলে 3.625 থাকে হচ্ছে আপনার ট্রিম লাইন এন্ড সেভ জোন মিলিয়ে। হ্যাঁ আমি বুঝতে পারছি, আসলে এখানে আপনাকে এই যে 0.125 এটা নিয়ে আমারও এই আপনারই প্রশ্নটা আসছিল, তবে এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে আপনাকে আমি ক্লিয়ার করব, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে আমরা এখানে আমাদের এই দুইটা দুই পাশেরটা যোগ করতে হবে, দেখেন 0. এই যে আমি আপনাকে এখনই দেখাচ্ছি, আমরা যদি ক্যালকুলেটর অন করি দেখেন এটা কিন্তু দু পাশের আছে, তাহলে আমি 0.125 × 2, তাহলে কত আসতেছে ভাই, 0.25, তাহলে ওইটাই তো আমরা করছি, ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দু পাশের। আমি এটা এই প্রশ্নটা আসছিল, তারপর
চিন্তা করে দেখলাম কিভাবে কিভাবে হচ্ছে। তাহলে এটাই হচ্ছে দুপাশের এটা, আর এটা তাহলে এটা ক্লিয়ার, এটা হলো ট্রিম লাইন। ট্রিম লাইনের সাইজ হচ্ছে 3.5 ইনটু 2 ইঞ্চি। এরপরে আসতেছে সেফ জোন। সেফ জোনের সাইজটা আগে লিখি, তারপরে সেফ জোনের কাজটা বলতেছি আমি। তাহলে টাইপিং করে দিই আমি, সেফ জোনটা আরো কমে যাবে 0.25। তাহলে আমি যদি আরো 0.25 কমাই তাহলে কি হচ্ছে 3.25 ইনটু 1.75, এটা হচ্ছে ইঞ্চিতে। তাহলে এটা হচ্ছে আমার সেফ জোন। সেফ জোনের মধ্যে কি থাকবে, আমার যাবতীয় ইনফরমেশন গুলো সেফ জোন। আর এই সেফ জোনটা হচ্ছে এই যে গ্রিন লাইন দেখতেছি, এটাই হচ্ছে সেফ জোন। এখানে আমার যাবতীয় ইনফরমেশন, লোগো এগুলো রাখবো, কোনোভাবেই আমরা এই ইনফরমেশন গুলো সবুজ লাইনের বাইরে আনবো না। এবং এই যে আমাদের ব্লু লাইন, এখানে আমার সম্পূর্ণ ডিজাইনটা থাকবে, কেটে যাবে। তবে ডিজাইনটা আমরা আমাদের ব্লিড পর্যন্ত বর্ধিত করব, বাড়াই নিব। এতটুকু কি ক্লিয়ার সাইজ গুলা যারা নতুন? হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে ভাই। ওকে এখন ক্লিয়ার, এদিকে এদিকে মনে হয় ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন আমাকে ফ্রিলি বলতে পারেন। আজকে কিন্তু আমরা প্রজেক্ট করা শুরু করে দিছি, আগের মতো আর টুল দেখতেছি না। ধরতে গেলে ফটোশপের অনেক টুল আমরা শিখে ফেলছি, সব টুল টুল প্যানেল থেকে সব টুল গুলো শিখে ফেলছি দুই একটা বাদ দিয়ে। ঠিক আছে, আমি কিন্তু একটু পর প্রশ্ন করব, আপনারা এগুলা খাতায় সরাসরিও লিখে নিতে পারেন, যদিও ভিডিওতে থাকবে এটা। তাহলে আমরা এই অনুযায়ী একটা টেমপ্লেট তৈরি করার চেষ্টা করি, চলেন শুরু করি। আমি এবার নাম ধরে বলবো, প্রথম দিনের ক্লাসটা আজকে রিভিউ হবে, প্রথম দিন কে কতটা অ্যাক্টিভ ছিলেন। আমি একেবারেই সেফ জোন থেকে শুরু করতেছি, সেফ জোন থেকে শুরু করতেছি, আস্তে আস্তে আমরা ব্লিডটা তৈরি করব। তাহলে সেফ জোনের সাইজ কত, হোয়াইট কত, 3.25, কিসে আছে এটা, ইঞ্চিতে আছে। প্রথমে এটা আমি ইঞ্চিতে করে নিলাম, ইঞ্চিতে 3.25। তারপরে দেখেন হাইট হচ্ছে 1.75 ইঞ্চিতে নিলাম। এখন আমি নাম ধরে বলবো, ফোয়াদ আলী ভাই প্রথম ক্লাসে ছিল ছিল না, আমাদের হালদার ভাই বলবেন। ভাই এখানে আমি কত রেজুলেশন নিব, এখানে 300, 300 রেজুলেশন নিব। এই 300 রেজুলেশন আমরা কেন নিব, এটা তো আপনার প্রিন্ট হবে, এর জন্য প্রিন্ট হবে, যেহেতু আমরা বিজনেস কার্ড প্রিন্ট করব, এই জন্য আমি এখানে 300 রেজুলেশন নিব। আমি প্রশ্ন করতেছি এই কারণেই, যেন আপনাদের স্মরণটা সবারই থাকে। তারপরে এখানে ভাই, এখানে আমার একটা ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন। কোন ক্লায়েন্টকে যদি আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিই তখন কি ইস্যু হবে? হ্যাঁ আপনার ক্লায়েন্ট তো, উনি কি ওটা প্রিন্ট করবে না? হ্যাঁ ঠিক আছে, উনি প্রিন্ট করবে, মানে আমি যদি ওনাকে দিই তখন 300 করে দিব না 72 করে দিব? অবশ্যই 300 দিবেন, যে জিনিসটা প্রিন্ট হবে অবশ্যই 300। ওকে তারপরে হচ্ছে কালার মোড কি হবে, এটা আপনি বলেন রবিন ভাই, আর এস রবিন ভাই, কালার কি দিব? কালার মোড তো ভাই এখানে সিএমওয়াইকে, কালার সিএমওয়াইকে, এটা নিয়ে আমি ব্যাখ্যা করছিলাম, সায়ান ম্যাজেন্ডা ইয়েলো এবং কি ব্ল্যাক। তাহলে সিএমওয়াইকে দিলাম, এদিকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট নিলাম, এদিকে আর কোনো পরিবর্তন আমাদের প্রয়োজন নাই, রিনেম বিজনেস কার্ড দিয়ে দিই, বিজনেস কার্ড। ওকে তাহলে আমরা প্রথমে এটা কি নিচ্ছি, সেফ জোনটা নিচ্ছি। সেফ জোন হচ্ছে 3.25 ইনটু 1.75 ইঞ্চিতে আছে, আমরা ইঞ্চিতে নিলাম। তারপরে ওকে, এরপরে আমরা এটা গাইড নিব। গাইড নিব কিভাবে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আর, কন্ট্রোল চেপে যদি আর চাপি তাহলে দেখেন এই যে গাইড চলে আসছে। আর যদি ভিতর থেকে আনতে চাই, ভিউ, ভিউ থেকে কোথায় আছে, শো, শো থেকে স্মার্ট গাইড কি হবে, স্মার্ট গাইড অবশ্যই না, স্মার্ট গাইড রাখতে হবে একটু, শুধু আমি দেখি ভিউ এর ভিতরেই থাকবে এটা, ভিউ শো নিচে তো আছে ভাই, রুলার, ও সরি এই যে রুলার, আমি তো রোলার দেখাচ্ছিলাম কিন্তু আমি গাইডে চলে গেছি। তাহলে দেখেন এই যে রোলার দেখতেছি আমরা, শর্টকাট হচ্ছে রোলার, কন্ট্রোল চেপে আর দিলে হচ্ছে রোলারটা আসবে, কন্ট্রোল চেপে আবার আর দিলে সেটা চলে যাবে। আর এই যে এখানে রোলার দেওয়া আছে, এখানে রোলারে ক্লিক দিলে রোলারটা যাবে এবং আসবে। দেখেন এবার আমরা গাইড নিব, গাইড কিভাবে নিব, রোলার থেকে উপর থেকে টেনে যদি নিয়ে আসে দেখবেন যে একটা লাইন চলে আসতেছে, এখান থেকে আমরা এটা সমান করে নিলাম। আর এটা জুম করে দেখবেন,
দেখেন আমি যখন উপর থেকে নিচে নিয়ে আসতেছি এটা চুম্বকের মতো একেবারে লেগে যাচ্ছে, রেড কালার হয়ে গেছে, চুম্বকের মতো লেগে যাচ্ছে। আপনার কিন্তু নাও লাগতে পারে যদি না এই অপশনটা অন থাকে। এই যে এখানে শো শো থেকে স্মার্ট গাইড এটা অন করে রাখবেন, তাহলে এটা কি হবে অটোমেটিক্যালি আমার লেয়ার ভিত্তিক এটা নিয়ে নিবে। ঠিক আছে, তারপর আবার এই পাশে নিয়ে নি নিলাম, কাছাকাছি নিয়ে গেলে অটোমেটিক্যালি জায়গা মতো বসে যাচ্ছে। তারপর এই পাশে নিলাম, দেখেন এবার আমি উপর থেকে এই পাশে নিয়ে নিছি। এখন কি করব, এটা তো আমার এই পাশে দেওয়ার প্রয়োজন, অল্টার চাপ দিলে আমরা এটা এই পাশে চলে আসবে। অলরেডি আমরা আমাদের সেফ জোন তৈরি করে ফেলছি। তারপরে কি আছে, সেফ জোন তৈরি করলাম, হ্যাঁ সেফ জোন তৈরি করছি। এবার আছে ক্রিম লাইন, যেহেতু সেফ জোনের তুলনায় ক্রিম লাইন হচ্ছে 0.25 বেশি, তাহলে ওটাই আমরা বাড়াবো। এটা আমরা বাড়াবো কিভাবে, চলে যাব ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, তারপর এখানে অবশ্যই রিলেটিভে মার্ক চেক বক্স চেক করে দিতে হবে। যেহেতু 0.25 বাড়াবো তাহলে 0.25 দিলাম। ভাই এখানে আমরা মাইনাস করব না, আমি যেহেতু ভিতর থেকে কাজটা করতেছি। ওকে, আমি তো ভিতর থেকে, হ্যাঁ এটা প্লাস হবে, প্লাস 0.25 এখানে ইঞ্চি রাখতে হবে। এখানে নিলাম, এখানেও নিলাম 0.25। তারপরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কি আছে আমার, গ্রিন কালার, তাহলে কিন্তু এটা আমার গ্রিন কালার হয়ে যাবে। আমি এটা চাচ্ছি না গ্রিন কালার, আমি চাচ্ছি হোয়াইট কালার হবে। ক্যান্সেল দিয়ে তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়ে নিই, হোয়াইট কালার। ইমেজ থেকে আবার চলে গেলাম ক্যানভাস সাইজ, সাইজগুলো আমি বসাই 0.25 0.25, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হোয়াইট, ওকে দিলাম। তাহলে কি হলো, একটু বেড়ে গেল, 0.25 বেড়ে গেছে। আমরা এবার যেটা নিলাম এটা হচ্ছে সেফ জোন, মূলত এটাই হচ্ছে আমাদের মেইন বিজনেস কার্ড, এতটুকু প্রিন্ট হবে। তারপর যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে ব্লিটস, ব্লিটস হচ্ছে একই ব্যাপার, 3.75 অর্থাৎ 0.25 বাড়ছে। তাহলে ইমেজে যাই, ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 0.25 ইঞ্চিস, ওকে। অলরেডি আমরা কিন্তু ফরম্যাট তৈরি করে ফেলছি, এখানে আমরা এখন ব্লিড, তারপর হচ্ছে ডাইকাট, রাউন্ডেড এই জিনিসটা তৈরি করব। ব্লিডের আমরা এখন একটা মার্ক করব, মার্ক করার জন্য দেখেন প্রথমে আমি শেপ নিব, তারপর এই গাইডগুলো দেখে, গাইডগুলো অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। গাইডগুলো আমরা হাইড এবং শো করব কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যদি আপনি সেমিকোলন বাটনটা চাপেন, অর্থাৎ এল এর পাশে দেখবেন হাইড, গাইডগুলো হাইড হয়ে যাচ্ছে, আবার যদি চাপেন চলে আসবে। আরেকটা শর্টকাট এটার, কন্ট্রোল চেপে ধরে এস চাপলেও হয়, এসটা হচ্ছে হাইড, যেটা ভালো লাগে করবেন। আর যদি ভিতর থেকে করতে চান, যেহেতু ভিউ, ভিউ থেকে এবার হচ্ছে গাইড, গাইড না গ্রিডস বলবে, গ্রিডস এই দিলাম চলে গেল ভিতর থেকে যদি করতে চান। এটা হয়ে গেল, এবার আমরা স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করার জন্য আমরা ব্লিড অপশন, তারপরে রাউন্ডেড ব্লিড এবং ডাই কাট অপশন তৈরি করব। তাহলে এটা কিভাবে করব দেখি, প্রথমে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব, এটা ফিল কালার আমি একটা গ্রে কালার দেই, স্ট্রোক কালার রাখবো না, নিলাম। আমি চাইলে এইভাবে এটা তৈরি করতে পারি, তৈরি করার পরে কন্ট্রোল টি দিয়ে এভাবে অ্যাডজাস্ট করতে পারি, এভাবে অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু তার থেকে আরেকটা ভালো সুবিধা আছে যেটা আমাকে ভালো লাগে, দেখেন আমাদের পুরো পেজটার সাইজ হচ্ছে এখন পুরো সাইজটা একবারে নিয়ে নিব, 3.75 ইনটু 2.25 ইঞ্চি। তাহলে এখান থেকে জাস্ট একটা ক্লিক দিলাম, ওটা লিখে দিই 3.75 ইঞ্চি, যেহেতু আইএন, আর এখানে হচ্ছে 2.25 আইএন ফ্রম সেন্টার, সেন্টার থেকে হবে, ওকে দিলাম। তাহলে এটা আমার চলে আসলো, এটা এখন অ্যালাইন করে নিই, মিডিল অ্যালাইন পুরো পেছে চলে আসলো। এক্ষেত্রে কি আমার অ্যাকুরেট কাজটা হয়। আমরা তৈরি করতেছি এখন ব্লিড, বাইরের অংশটা, যেহেতু আমরা ব্লিড তৈরি করব এখান থেকে এটা কেটে ফেলতে হবে, শেপ কাটা আমি দেখাইছি। তাহলে এখান থেকে আমি শেপটা কাটবো কিভাবে, কোনটা আমাকে সিলেক্ট করতে হবে, আমি এই যে মধ্যের যে গাইডটা আছে, অর্থাৎ যেটা আমরা ট্রিম লাইন বলতেছি, এই ট্রিম লাইনটা আমি থেকে শেপটা কেটে ফেলতে যাচ্ছি। যদি আমরা শেপ কেটে ফেলতে যাই তাহলে হচ্ছে সাবট্রাক্ট ফন্ট, এটা দিয়েও করতে পারি,
আর এক্সক্লুড ওভারলিপিং এটা দিয়েও করতে পারি, কেন না ভিতরে সেটা যেটা কমন সেটা থাকবে না। তাহলে আমি এক্সক্লুড ওভারলিপিং এ দিলাম, তারপর এখান থেকে আমি এটা কাছাকাছি নিয়ে গেলাম, একদম গাইড বরাবর নিব, জুম করে কাজটা করলে ভালো হয়। ওকে কাছাকাছি বরাবর নিলাম, তারপরে এই গাইডে দিয়ে দিলাম, তাহলে এই অংশটা কি হলো আমার হোয়াইট হয়ে গেল। আর একটা জিনিস মনে রাখবেন, এটা অসুবিধা হয় নতুনদের ক্ষেত্রে, এখানে জুম করে দেখবেন যে আপনার সাইডে অন্য কোনো পিক্সেল কেটে গেছে নাকি, দেখবেন যে জায়গা মতো যেন বসে, অন্যখানে গেলে আমাদের ডিজাইনের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে। এই যে দেখেন একেবারে পয়েন্ট বাই পয়েন্ট এটা কাটা হয়েছে। আমরা এটা যেটা তৈরি করলাম এটা হচ্ছে, এটাকে বলবে ব্লিট। আর একটু আমি কালারটা ডার্ক করে দিই, এখানে আমি রিনেম করে দিই ব্লিট, BLED ব্লিট, এটাই বানানো তো BLEDS ব্লিট। এখন আবার বিজনেস কার্ডে ফিরে যাই, দেখেন এখানে বিজনেস কার্ডগুলোর মধ্যে এই বিজনেস কার্ডটা চার কোণা কোণ আছে, কিন্তু এই বিজনেস কার্ডটার ক্ষেত্রে কোণ নেই, এটা হচ্ছে রাউন্ডেড ব্লিট। তাহলে আমরা রাউন্ডেড ব্লিট তৈরি করি ঠিক একইভাবে, এটা আমি আবার তো লক করলাম, হাইড করলাম, আবার নিয়ে নিই রেক্টেঙ্গুলার, এটা কত হবে, মেন সাইজটাই হবে 3.75, এটা হবে ইঞ্চিতে IN, এবং 2.25 ইঞ্চিতে নিলাম, ওকে করলাম, আগের কাজটাই করতেছি। তারপরে অ্যালাইন করে মিডিল অ্যালাইন করলাম। এবার দেখেন যেহেতু আমরা রাউন্ডেড করব, এখান থেকে আমি দেখেন রাউন্ডেড রেক্টিঅ্যাঙ্গুলার টুল এটা সিলেক্ট করলাম, আর এখানে রেডিয়াস এটা 30 থেকে 35 এর মধ্যেই দিবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেডিয়াস বিজনেস কার্ডের জন্য। আমি 35 নিলাম, ঠিক একইভাবে আবার মাইনাস করি, যেটা মাইনাস হয়ে গেছে, আমরা জুম করে বিষয়টা দেখব ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার রাউন্ডেড ব্লিড, তাহলে লিখে দিই RONDED রাউন্ড ব্লিড BLEDS রাউন্ডেড ব্লিড। আরেকটা অপশন আছে বিজনেস কার্ডের ক্ষেত্রে, আমরা যদি দেখি আরেকটা বিজনেস কার্ড বলে ডাই কার্ড বিজনেস কার্ড, যে ডাই কার্ড বিজনেস কার্ড চলে আসছে, ডাই কার্ড বিজনেস কার্ডটা একটু আলাদা ধরনের হয়, এটা বিভিন্ন ধরনের হতে পারে, এটা কেমন একটা রাউন্ডেড বিজনেস কার্ড বানাইছে। তারপর যদি দেখি যেটা হতে পারে এটা ডেন্টালের কোনো ডক্টরের, তাহলে ওনার কার্ড দেখেই কিন্তু এটা প্রকাশ করে ফেলতেছে যে এটা ডেন্টালের। এমন কিছু ডাই কার্ড থাকে, এই ডাই কার্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডভাবে সাধারণত একটা রাউন্ডেড শেপ নিয়ে নেওয়া হয়, তো ওই রাউন্ডেড শেপটাই নিয়ে নিই আমি। রাউন্ডেড শেপের ক্ষেত্রে এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, ফিল আমি অফ করে দেই। আচ্ছা আগে একটা নিয়ে নিই, জাস্ট এখান থেকে একটা রাউন্ডেড শেপ আমরা নিয়ে নিব, রাউন্ডেড শেপ নিলাম, এখান থেকে আমি ফিল লাগবে না, আর এটা 1 দিয়ে রাখতে পারি 1, এটাকে বলা হয় ডাই কাট, DICCUT কাট। ওকে ওকে লকগুলো তুলে দেই। এখন যে পুরা যে কয়েকটা অংশ তৈরি করলাম এটা পুরোটাই গ্রুপ করব, যে এখান থেকে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিলাম ব্লিডস। এখান থেকে কি পর্যন্ত আমরা তৈরি করতে পারবো? যারা নতুন বিজনেস কার্ডে ট্রাই করে দেখতে পারি, ওকে ট্রাই করে দেখতে পারি। আমি আজকে বিজনেস কার্ডের ফুল ডিজাইনে যাব না, টেমপ্লেট থেকে আমি ব্যাক করব, এটা তৈরি করে আমরা শনিবারে বিজনেস কার্ড সরাসরি তৈরি করব, কেননা বিজনেস কার্ডের ক্ষেত্রে ফন্ট আছে, তারপরে আইকন আছে, আমরা তারপরে কি ধরনের টেক্সট গুলো নিব ডিটেইলস লাগবে, এটার জন্য সময় লাগবে। আমি এটা অন্যভাবে আরেকটা দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে একটা উপায় তৈরি করার, এই যে টেমপ্লেটটা এটা কিন্তু আমরা প্রতিদিন বিজনেস কার্ড যখনই তৈরি করবো বারবার তৈরি করব না, এটা আমরা PSD ফাইল সেভ করে রেখে দিব। যেমন আমার ক্ষেত্রে আমি কি করছি, আমার ফোল্ডারের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন বিজনেস কার্ড লাগবে না, বাইরে থেকে একটা বানায় রেখে দিছি,
ওকে করে বানায় এই যে এটা এটা বানায় রেখে দিছি, যখন যেটা আইকন যেটা প্রয়োজন হয় তখন জাস্ট ওটা রিমুভ করে বসায় দিয়ে দিই। ঠিক, আপনারাও একটা বানায় রেখে দিবেন। আবার দেখেন এক পাশে নিচ্ছে লাইন বেস আইকন, এক পাশে নিচ্ছে ফিল বেস আইকন, এভাবে এটা তৈরি করে রাখে দিবেন। আমরা এটা একবারে তৈরি করে ফেলতে পারি। তাহলে দেখেন যেই কাজটা করলাম এটা অন্য আরেকটা স্টাইলে করে দেখাচ্ছি আমি, খুব যে আলাদা এমনটা না, অন্য আরেকটা স্টাইলে দেখাচ্ছি। এই যে আমাদের কে জানি বলছিল আমাকে আর কি, দুইটা প্রশ্নের উত্তর একসঙ্গে পাবেন। তাহলে আবার আরেকটা নিচ্ছি, এবার আমরা মিডিল অপশনটা থেকে শুরু করি, ট্রিম লাইন থেকে, ফাইল থেকে নিউ। তাহলে এটা 50, তারপরে হচ্ছে 2.0। ওকে, সব ক্লিয়ার। দেখেন এবার কিন্তু আমরা কি করছি, মিডিল থেকে নিছি, পুরো সেফ জোনটাই নিয়ে নিছি, গাইডলাইন নিলাম, ওকে গাইডলাইন নিলাম। এই যে ভাই প্রশ্ন করছিল যে এই যে 0.125, এবার এটা দিয়ে করব। তাহলে একটা শেপ নিয়ে নিই, 0.125 IN, কপি করলাম, এখানেও দিয়ে দিলাম, তারপর হচ্ছে ওকে। তাহলে এটাকে আমি একেবারে কাছে নিয়ে গেলাম। এটার ক্ষেত্রে দেখবেন যে একেবারে যেন বাইরে না যায়, তবে এইভাবে মাপটা নিলে একটু কম বেশি হয়, এইভাবে যদি আমরা নেই। তাহলে এখান থেকে আমি একটা গাইড নিলাম, হয়ে গেল, একেবারে সরাই ফেলছি মুভ করে গাইডের মধ্যে না দিয়ে। এখান থেকে গাইড নিলাম, এই যে এখানে বসাইলাম, ঠিক একইভাবে এপাশ থেকে গাইড নিয়ে এখানে বসাইলাম। এখন যেটা আমরা তৈরি করতেছি এটা হচ্ছে সেফ জোন। এটাকে এটাকে আবার এই পাশে নিয়ে যাই, জুম করে দেখবেন যে অন্য কোনো ভাবে বসে গেছে নাকি, তাহলে কিন্তু এটা ঠিক মতো হবে না। আবার এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে এটা আমি এখন হাইড করে দিলাম। অলরেডি দেখেন আমরা সেফ জোন এবং ব্লিড কিন্তু দুইটাই তৈরি করে ফেলছি, ব্লিড তৈরি করিনি। ব্লিড তাহলে একটু বাড়াই নি, বাড়াই নিলে ব্লিড তৈরি হয়ে যাচ্ছে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ রিলেটিভলি ঠিক থাকবে, যেহেতু আমরা বাড়াবো 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি, ওকে বাড়াই ফেলছে। দেখেন আবার আমরা কিন্তু তৈরি করে ফেললাম টেমপ্লেট, দুইটা কিন্তু দুইভাবে দেখাইছে, আপনাকে যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন। তবে আমাকে যদি বলেন, পার্সোনালি আমি প্রথমে যেটা দেখাইছি এটা আমাকে ভালো লাগে, ছোট থেকে একটু একটু করে বড় করে নিলাম। আর এই মাপটার ক্ষেত্রে যদি নেন দেখবেন যে হিসাবে একটু ভুল আসে। কেমন ভুল আসে, এটাতেও ভুল আসে, একটু ভুল আসে। কিভাবে ভুলটা আসে দেখাই, প্রথমে এটাতে সব হাইড করে দিলাম, সিলেকশন টুল থেকে রেক্টাঙ্গুলার টুল নিলাম, এটা এটা জুম করে নিচ্ছে। দেখেন এটার কত আসছে, যদি দেখেন হাইট আসছে 0.123 ইঞ্চি, আর এপাশেরটা যদি নেই 0.1 কত যে দেখলাম 0.123 ইঞ্চি। এখন ঠিক যদি তার বিপরীতে দেখি তাহলে কত আসতেছে, এটা দেখেন আসতেছে 0.127। আসলে ফটোশপের ক্ষেত্রে এমনটা হয়, কিন্তু আমরা সরাসরি লিখে লিখে কাজটা করছি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, হালকা একটু কম বেশি হয়। আমি আজকে আর বিজনেস কার্ড তৈরি করে দেখাইতে চাচ্ছি না, তো আপনারা যারা যারা নতুন আছেন তারা একটু টেমপ্লেট। হ্যাঁ ভাই বলেন। আমার তো এই ব্যাকগ্রাউন্ডটা পরে যেটা এক্সটেন্ড করতেছি ওটা তো ট্রান্সপারেন্ট আসতেছে, এটা কেন? এই যে ভাই আমি তখন দেখাইছিলাম, আপনারা একটু লক্ষ্য করেনি, তাহলে এই যে দেখেন
ক্যানভাস সাইজ এই যে ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ট্রান্সপারেন্ট হয়তো সিলেক্ট করা আছে এখানে ব্যাকগ্রাউন্ড দিব আর এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ভাই আমার এটা তো তাহলে কোনটা ভাই কমান্ডটা ডিসেবল এই কমান্ডটা ডিসেবল এটা তো আমি করতে পারতেছি না আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করেন আমরা সবাই দেখি স্ক্রিন শেয়ার করব হ্যাঁ করেন জাস্ট ওয়ান মোমেন্ট প্রথমটা সহজ এবং হিসাবটাও ভালো আসে আর এটার ক্ষেত্রে দেখবেন এই যে আমি দেখাইলাম এখানে এটা এটা একটু বেশি কম বেশি আসে এখানে আমরা যখন ভাই সাইড দিয়ে যে কার্ভ হয় এটা কিভাবে ভাই আরেকবার দেখাবেন সেভ জোনে যে কার্ভ করা যায় ও কার্ভ করা যায় ঠিক আছে আমি আরেকবার পুরাটাই দেখাচ্ছি প্রথম কার্ডটা এখন দেখেন আমরা কিন্তু টুল প্রায় শিখে ফেলছি আমি বলছি এখন শুধু আমরা ডিজাইন করব আমাদের যদি আমরা মডিউলে দেখি বিজনেস কার্ড ডিজাইন আছে 2 দিন কিন্তু আমরা বিজনেস কার্ড ডিজাইন করব সামনের প্রায় 5 দিন এটা আমার দিক থেকে আমি ঠিক করছি তারপরে আমরা চলে যাব ওয়েব ব্যানারে আমি চাচ্ছি যে আমাদের কাজের জন্য কোয়ালিটি আসে তাহলে দেখেন এই যে ব্লিটার এই অপশনটা আবার ভাই আপনি করবো হ্যাঁ করেন ভাই আর আমাদের রাকিবুল ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করতে পারে রাকিবুল ভাই সাথে আমিও শিখবো এরপরে ক্লাসটা আমি বিজনেস কার্ড আরেকটু বলবো তখন আপনি এর তারপরের দিন আপনি দেখবেন অর্থাৎ আপনি সম্ভবত রবিবারের সময়টা পড়তেছে আপনার আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে বেলাল ভাই করেন দেখতে পাচ্ছি আপনাকে এইখান থেকে ক্যানভাস সাইজ এখান থেকে এসে ইঞ্চিতে যে বাড়া এই যে এই জায়গাটা হ্যাঁ এইটা থাকে ডিজেবল থাকে হ্যাঁ দেন আচ্ছা এটা পুরোটাই কেটে দিই আবার আবার নতুন নেন দেখি পুরো ট্যাবটাই কেটে দেন কেটে দেন পুরো ট্যাবটাই কেটে দিব হ্যাঁ আর একটু আমি ওই ডকুমেন্ট অফ সেটআপটা আপনার দেখতে চাইছিলাম ভাই আপনার ডকুমেন্ট সেটআপটা আমি দেখতে চাইছিলাম একটু থামেন ভাই আপনার ডকুমেন্ট সেটআপটা আমি দেখতে চাইছিলাম ডকুমেন্ট সেটআপ হ্যাঁ ওটার জন্যই আপনাকে নতুন দিতে বলছিলাম তাহলে আমি একটু দেখি ঠিক আছে এই যে আপনি কালার মোড কি দিবেন আরজিবি দেখি আরজিবি হবে ভাই সিএমওয়াইকে ও আচ্ছা আচ্ছা সিএমওয়াইকে আচ্ছা দেখি একটু থামেন একটু থামেন আমি আমি দেখতে যাচ্ছি ভাই আপনি শুধু ওকে করে দিচ্ছেন আমি আচ্ছা ওকে দেন তাহলে আবার যান আচ্ছা আচ্ছা আবার আমি আপনাকে ওকে করার পর আপনি ওকে বলবেন আচ্ছা আমাদের সাইজ হচ্ছে ছোট ছোটটা থেকে করতেছে আপনি 3.7 কেন নিলেন 7.5 কেন নিলেন আর এখানে 2 ইঞ্চি কেন নিলেন এখানে তো ভাই ভুল হইছে ছোট থেকে বড় আচ্ছা আচ্ছা এখানে হবে 3.25 আমরা একেবারে ছোটটা থেকে করতে হ্যাঁ 3.25 আর এটা নিজেরটা দেন 1.75 আপনি অন্যভাবে করতে পারবেন কিন্তু এটা সবচেয়ে থামেন 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 ওকে আমি একটু পুরাটা চেক করে দেখি 8 বিট কালার মোড সিএমওয়াইকে ইঞ্চিস কাস্টম ঠিক আছে এবার ওকে দেন দেখি এবার গাইড নেন
ধীরে ধীরে করেন, ধীরে ধীরে করেন, ফ্রিলি করেন, সমস্যা নাই, তাড়াহুড়ার প্রয়োজন নেই। না আজকে এটার পরে আমি শুধু একটু মার্কেটিং বিষয়ে আলোচনা করব, যাতে আমাদের দ্রুত কাজ পাইতে সমস্যা সুবিধা হয়। 0125 রিলেটিভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ওকে এবার ঠিক আছে, ওকে ডকুমেন্ট সেটআপ আমার সমস্যা হয়েছিল তাই না? সমস্যাটা আপনার কথা হয়েছিল, আমি এটা নিজে আমিও বলতে পারতেছি না, আসলে ট্রান্সফার ওখানে আসার কথা ছিল না, তবে আপনার এদিকে যেগুলো সেটিং ছিল এটা ক্লিয়ার হয়ে গেলাম, যারা দেখলো তারাও ঠিক আছে। আপনি স্ক্রিন বন্ধ করতে পারেন, ওকে। ওকে আমার স্ক্রিন চলে আসছে, আমি ভিতরের অপশনটা আরেকবার দেখাই, এই ডিলিট আমি ডিলিট করে দিলাম। আরেকটা জিনিস হয় এই যে আমার দেখে যে কাজটা করতে এমনটা না, ইউটিউবে যারা আসেন আগামীকাল বন্ধ পাবেন, ইউটিউবে দেখে আপনারাও কাজটা নিজে ইউটিউব থেকে দেখে শেখার চেষ্টা করবেন, এটা এটা করার পরেও তাহলে আপনার আগে থেকে জানা হয়ে যাচ্ছে, আরো সহজে দ্রুত বুঝবেন। তাহলে প্রথমে যেটা করতেছি এখান থেকে আমি শেপ নিচ্ছি, একটা কাজ অনেকভাবে করতে পারেন, পুরো পেজ যেটা আছে সেটাই নিয়ে নিই, পুরো পেজ হচ্ছে আমার 3.75 ইঞ্চি আইএমডিসি ইঞ্চি ইনটু হচ্ছে খালি খালি আমি ভুলে ভুলে যাই 2.25 ইঞ্চি, ওকে মিডিল অ্যালাইনমেন্ট করে নেই। ওই যে বললাম আপনারা কিন্তু টি চেপে বড় করতে পারবেন, এভাবে করলে পারফেক্ট, আমরা লিখে লিখে করলে এটা করলাম, এটা আমরা এখন কেটে ফেলবো। কেটে ফেলবো কিভাবে, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার নিলাম, তারপরে এখান থেকে সাবট্র্যাক্ট দিলেও হয়, এক্সক্লুড ওভারল্যাপিং এখান থেকে উঠতেছে, আমি জুম করে নিব যেন আমার এক পিক্সেলও মিসিং না যায়, এক পিক্সেল মিসিং গেলেও আমাদের পরবর্তীতে অ্যালাইন করতে অসুবিধা হয়। নিলাম এই যে এখানে এটা কভার করলাম, তাহলে কি হইলো এটা আমার মাইনাস হয়ে গেল, জুম করে দেখি মিসিং যাইতে পারে, পিক্সেল ক্লিয়ার একেবারে গাইড বরাবর, গাইড বরাবর এটা চলে গেল প্রথম ব্লিট, এটা হচ্ছে আমাদের কর্নার ব্লিট, সেতু BL BLEDS ব্লিটস এমনটাই হতো। আচ্ছা গেল, এটা আমি প্রথমে লক লাগায় রাখতেছি, কেন বলেন দেখি আমরা যদি লক লাগায় না রাখি অটো সিলেক্ট অনেক সময় হয়ে যায়, আমি এই জন্য লক লাগায় আইটা অফ করে দিচ্ছি। তারপর আমরা নিব রাউন্ডেড ব্লিট, আমাকে এটা বলছিলেন হচ্ছে আর এস রবিন ভাই, দেখেন ভাই রাউন্ডেড ব্লিট আমরা কিভাবে নিচ্ছি, ঠিক একইভাবে এখানে আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, এটা পিক্সেল হয়ে গেছে, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গেছে, আসলে কিন্তু আগের সাইজটাই আছে, ওকে দিয়ে দিলাম, ওকে যে ফুললি এটা চলে আসলো। এটা আসার পরে আমি এখান থেকে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, রেক্টেঙ্গুলার টুলের নিচে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এখান থেকে রেডিয়াস 30 থেকে 35 এর মধ্যেই পারফেক্ট। তারপর এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, ক্লিয়ার হয়ে গেল এটা, এটা হচ্ছে তাহলে আমার নাম হচ্ছে আর ও ইউ এন ডি রাউন্ড বি এল ডব্লিউ ডি এস। দেখেন আমি আরেকটা প্রশ্ন আছে ভাই, হ্যাঁ ভাই আমি যদি দুই পাশ রাউন্ড নিই আর যদি দুই পাশ ওভার নিই, দুই পাশ না দেখেন ভাই মানে আর আর এই যদি রাউন্ড আর কর্নার নেই দুটো যদি একসাথে রাখতে, হ্যাঁ ঠিক আছে আসলে ভাই বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা চাইলে ইচ্ছা মতো নিতে পারবো না, আমরা চাইলে সাইজটা বেশি নিতে পারবো না, আসলে স্ট্যান্ডার্ড ভাবে রাউন্ডটা আমাদের এইভাবেই নিতে হবে, ঠিক আছে আপনি যেমন চান যে আমি এইভাবে এইভাবে নিব, এইভাবে এইভাবে আমরা চাইলেই নিতে পারবো না, এটা হচ্ছে আন্তর্জাতিক মাপের দিক থেকে স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলা হয়, ঠিক আছে আমরা ক্রিয়েটিভিটি খাটাবো ভিতরে ডিজাইনের ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে সবাই একই রকম করবো। আরেকটা জিনিস আমার হতে যেমন বানানগুলো আমার ভুল যাচ্ছে, দু একটা বানান হয়তো আমি ভুল করছি, আপনারা যখন সেটা লিখবেন একেবারে বানান ক্লিয়ার ভাবে লিখবেন, বানানটা একেবারে ক্লিয়ার ভাবে লিখবেন, কেননা আমি আপনাদের কিন্তু প্রথমে রিসেলেবল মার্কেট প্লেসে ঢুকাবো, ফাইবার মার্কেট প্লেস এগুলাতে আমি প্রথমে আপনাদের ঢুকাবো না, রিসেলেবল মার্কেট প্লেসে ঢুকাবো, সেখানে এই বানানের বিষয়গুলো ভালো রাখতে হয়, ঠিকঠাক রাখতে হয়। এরপরে যেটা ছিল ডাইকাট, ঠিক এটাও আমি লক করে নিলাম, ওকে করে দিলাম, ডাইকাটের ক্ষেত্রে এখান থেকে ওই রেক্টেঙ্গুলারটাই নিয়ে নিব,
দিলাম এখান থেকে জাস্ট ফিল কালার অফ আর এখান থেকে একটা কালার দিয়ে দিলাম যেটা 1 পিক্সেল রাখতে 1 পিটি রাখতে পারি তাহলে এই হয়ে গেল ডাই কাট এই পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করে গ্রুপ করে দিলাম এই এতটুকুই তাহলে আমার মনে কারো কোনো প্রশ্ন নাই আমি বিজনেস কার্ডটা ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় চাইলে একদিনে পুরোটাই একটা কার্ডও ডিজাইন করে দেখাইতে পারতাম তাহলে এতটুকুই করি তাহলে আপনারা শনিবারে প্রত্যেকই এমন একটা ডিজাইন করবেন এবং শনিবারে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন তৈরি করে ফেলব ভাই নয়েজ আসছে একটু মাইক্রোফোনগুলো বন্ধ করতে বলেন হ্যাঁ বেলাল ভাই আপনার ওখান থেকে মনে নয়েজটা আসছে ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে দেখেন পরবর্তী বিষয়ে চলে যাই তবে এই বিষয়ে আমাকে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন যতটুকু আমরা দেখলাম আজকে এতটুকু তো বুঝছেন সাইজটার বিষয়ে সাইজটা একেবারে মুখস্থ করে ফেলবেন তাহলে কারো কোনো প্রশ্ন নাই ওকে ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নেই আগামীকাল কিন্তু আমি সরাসরি আগামী ক্লাসে সরাসরি নাম ধরে জিজ্ঞেস করতে পারি নতুনদের ক্ষেত্রে যে ট্রিম লাইন কত সাইজ সেভ জোন কত সাইজ এভাবে এবার একটু টপিকটা আলাদা কেননা যেহেতু মডিউলটা অনেকটা আমি কিছুটা মডিফাই করছি একটা হচ্ছে টুইটার একটা হচ্ছে লিঙ্কডইন সামনে যখন আমরা কাজ করব বায়ার তো আমাদের এমনি এমনি আসে কাজ দিবে না কেননা আমরা একেবারেই নতুন এই জন্য আমাদের নিজ থেকেও কিন্তু হালকা পাতলা মার্কেটিং শিখতে হবে আর আমি যদি আপনাদের মার্কেটিংটা পরে দেখাই তখন কাজ শেখার পরে সেক্ষেত্রে মার্কেটিংটাও আমাদের পরে হয়ে যাচ্ছে কাজ পাওয়াটাও পরে হয়ে যাচ্ছে আর এখনই যদি আপনাদের মার্কেটিং এর কিছু ট্রিক্স বলে দিই এই মার্কেটিংগুলো করলে আমরা পরবর্তীতে দ্রুত কাজ পেতে পারি এই জন্য আমি চিন্তা করলাম যে মার্কেটিংটা আপনারা নিজ থেকে এখনই শুরু করে দিয়ে দেন আমরা পরবর্তীতে আমরা আমাদের নিজের প্রোডাক্ট মার্কেটিং করব এই যে এখানে আমি দুইটা লিখছি একটা হচ্ছে টুইটার আর একটা হচ্ছে লিঙ্কডইন প্রথমে বলেন টুইটার কে কে চিনেন না যারা চিনেন তারা চুপ থাকলেই হবে কে কে টুইটার চিনেন না আর টুইটারে কার কার অ্যাকাউন্ট নাই এটা বলেন ভাই আমার নাই ওকে আর এদিকে কেউ আমার নেই ঠিক আছে আর এদিকে আশা করি সবারই আছে এরপর হচ্ছে লিঙ্কডইন এই লিঙ্কডইন কখনো নাম শুনেননি এমন কেউ আছে বেলাল ভাই আপনার টুইটার অ্যাকাউন্ট আছে ভাই টুইটার অ্যাকাউন্ট আছে কখনো চালাই নাই বুঝছেন লিঙ্কডইন আছে তাও চাল এখন কিন্তু ভাই প্রচুর পরিমাণে টুইটার চালাইতে হবে প্রচুর পরিমাণে লিঙ্কডইন চালাইতে হবে লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেকে থাকতে পারে আমি কিন্তু আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট নামই শুনিনি 2017 এর পরে শুনলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে ঠিক আছে আমি তাহলে লিঙ্কডইন এবং টুইটার সম্পর্কে বলি টুইটার হচ্ছে ফেসবুকের মতো একটা সোশ্যাল সাইট যারা চালান তারা তো অবশ্যই ভালো লিঙ্কডইনও হচ্ছে ঠিক একই রকম লিঙ্কডইন বলা হয় যে বিজনেস অ্যাকাউন্ট আমাদের বিজনেস লিঙ্কডইনে যারা যারা একেবারে প্রফেশনাল তারা কিন্তু লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে প্রফেশনালদের জন্য লিঙ্কডইন হ্যাঁ একেবারে প্রফেশনাল এই লিঙ্কডইন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় আমরা যেন সামনে দ্রুত কাজটা পাই এই জন্য আমি চাই চিন্তা করলাম যে এখনই আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলি এবং আমাদের ফ্রেন্ড ফেসবুকের ভাষায় আর লিঙ্কডইনের ভাষা হচ্ছে যেটাকে বলে কানেকশন সম্ভবত হ্যাঁ এই কানেকশনটা আমরা বাড়াই ফেলি যদি আমরা এটা এখন বাড়াইতে পারি তাহলে পরবর্তীতে আমরা দ্রুত কাজ পেতে পারবো আমাদের কাজের ডিজাইনগুলো আমরা এখানে পোস্ট করবো এদিকে লিঙ্কডইন অ্যাকাউন্ট কার কার আছে এবং কার কার নাই আচ্ছা যার যার নাই তারা বলবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট কার কার নাই আমার আছে ভাই আমার নাই ভাই ওকে আমার নাই আমি ইউজ করি না লিঙ্কডইনের কোনোতে হ্যাঁ বেশিরভাগই লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই এখন আমি এই জন্য লিঙ্কডইন এবং টুইটারের সঙ্গে পরিচয় করে দিই অনেকেই যারা জানেন না একটু শুধু দেখাবো আর এই মার্কেটিংটা আমি 4-5 দিন পরে গেলে কিভাবে ফুললি মার্কেটিং করব সেটাও আমি দেখাবো আর জাস্ট শুধু হালকা করে দেই আর অ্যাকাউন্ট খুলে আপনারা সবাই নিজে পারবেন আমার সোশ্যাল মিডিয়া কই গেল এই যে দেখেন সোশ্যাল মিডিয়া আমি কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া চালাই লিঙ্কডইন পিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার আপনারা প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন আপনার পিন্টারেস্টেও অ্যাকাউন্ট খুলবেন তবে আমরা এখন আপাতত হাইলাইট করব লিঙ্কডইন এবং টুইটারে প্রথমে আমি টুইটারে যাচ্ছি আমার টুইটারে এখন 7-8টা টুইটার অ্যাকাউন্ট ছিল অনেক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে এখন জাস্ট নতুন এই অ্যাকাউন্টটা খুলছি টুইটার কিন্তু ফেসবুকের তুলনায় আরও বেশি করা লিঙ্কডইন আরও বেশি করা এখানে কোনো স্প্যামিং বা এমন কোনো কিছু করা যাবে না টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আমি এটা লগ আউট করতেছি একটু দেখাই দিব যদিও আপনারা সবাই পারেন ডিটেলস বলবো না খালি হালকা করে লগ আউট করে গেল আগের ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে আগে আলাদা ডিজাইন ছিল লগ আউট
আর যারা অ্যাকাউন্ট খুলবেন যারা জাস্ট শুরু ভাই হ্যাঁ ভাই এই আমাদের মানে ফাইবার যে অ্যাকাউন্ট থাকবে ইউজার নামটা ওই নামটাই কি দিতে হবে সব জায়গায় হ্যাঁ ইউজার নেম বলি এই যে রাকিব ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে তার আগে এটা বোঝার আগে আরেকটা জিনিস বলে ইউজার নেম কে কে বুঝেন না আমাকে ফ্রিলি বলেন ইউজার নেম কে কে বুঝেন না সবাই বুঝেন ইউজার নেম এমন লোক খুঁজে পাবেন না ওকে ঠিক আছে আমি বলে থাকি ভাই মাঝে সাঝে থাকি তাহলে দেখেন ইউজার নেম কোনটা এই যেমন আমি ফেসবুকের ক্ষেত্রে যে আমি যদি দিই fs সেফ যাও ওটা fsfacebook.com/liketotal এটা হচ্ছে আমার ইউজার নেম এই যে ইউজার নেমটা হচ্ছে সব জায়গায় একই রকম নিব আমরা যাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা ইউজার নেম একই রকম নেবেন আর এদিক থেকে যাদের মনে করেন যে আপনার বর্তমান যে ফেসবুক আইডিটা আছে ফেসবুক দিয়েও কিন্তু আমরা মার্কেটিং করব বর্তমান যে আপনার ফেসবুক আইডিটা আছে ভাইয়া একটা কথা ফাইবার বা অন্য কোথাও অ্যাকাউন্ট খুলতে হলে তো আমাদের এনআইডি কার্ডের ভেরিফাই করে অনেক সময় তাহলে তো এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে করতে হবে আর আমরা ফেসবুক তো যার যেমন মন চায় নীল আকাশ হলুদ সাগর নীল সাগর বিভিন্ন রকমের খুলি তাহলে হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে আমি একটু করে বুঝে আসছে আমি আমার কাপড় জমা করতে হবে আমি একটা বলি হ্যালো রূপালী আপু আপনি একটা কথা শুনতে পাচ্ছেন হ্যালো এই তোমার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়েলকাম আসসালাম এই যে আপু আর কে করনি এতদিন ধরে যাদেরকে আমরা ফ্রেন্ড হিসেবে বাড়াচ্ছি তারা কিন্তু আমাদের কাজের স্যাম্পল বা নমুনাগুলো দেখবে যখন তাদের আমাদের কাজগুলো ভালো লাগবে তারা তখন আমাদেরকে ওখান থেকে অর্ডার করতে পারে এ হচ্ছে টুইটারে গেল এবার দেখি লিঙ্কডইন লিঙ্কডইন লিঙ্কডইনের আইকনটা দেখে নেন বুঝতে অসুবিধা হতে পারে এটা আমার 2017 সালের লিঙ্কডইন প্রোফাইল কিন্তু লিঙ্কডইন সম্পর্কে মার্কেটিং এর আইডিয়াটা পরে আসছে দেখতে অনেকটা ফেসবুকের মতো কাজও কিন্তু অনেকটা ফেসবুকের মতো করে তবে এখানে যেমন তেমন জিনিসগুলো কিন্তু পাবেন না ফেসবুকে যেমন হাবিজাবি পোস্টগুলো আসে সেই জিনিসগুলো কিন্তু লিঙ্কডইনে পাবেন না এখানে সব প্রফেশনাল কাজ পাবেন তবে কিছু কিছু বাঙালি ঢুকে গেছে যারা ওই ফেসবুকের মতো বানাই ফেলতেছে এই লিঙ্কডইনকে এই লিঙ্কডইনে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট খুলবেন এখানে লিঙ্কডইনে সার্চ অপশনটা খুবই অ্যাডভান্স যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করি আপাতত ঠিক একভাবে এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করব গ্রাফিক্স ডিজাইন এই যে সার্ভিস লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানে শুধু সাধারণত আপাতত শুধু বাংলাদেশিগুলাই শো করাচ্ছে কিন্তু বাংলাদেশিরা আমাদের ক্লায়েন্ট নয় তাই আমরা বাইর করব আমেরিকান আমেরিকা এই ধরনের দেখেন এখানে একটা অপশন আছে লোকেশন লোকেশন থেকে আমি মার্ক করলাম ইউনাইটেড স্টেট অ্যাপ্লাই দিলাম এখান থেকে দেখেন আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ঠিক এখানে হচ্ছে কানেক্ট এখানে ক্লিক দিবেন এখানে দিলাম ওনার কাছে ইনভাইটেশন চলে গেল ফ্রেন্ড রিকোয়েস্টের মতো এখানে আরো আসলে লিঙ্কডইন দিয়ে ক্লাস নিলে 2 ঘন্টাও ক্লাস শেষ হবে না এমন একটা বিষয় আপাতত সিম্পল হয়ে দেখাচ্ছি আপনারা এই যেমন আমেরিকা কানাডা এই ধরনের মানুষদেরকে গ্রাফিক্স ডিজাইন দেখেন যে এরা এরা কি করে গ্রাফিক্স ডিজাইনে কাজ করে হতে পারে এরা বায়ার হতে পারে সেলার মাইক্রোফোন কারোর নয়েজ আসতেছে হতে পারে এরা বায়ার হতে পারে এরা সেলার এখান থেকে পিপল ইউনাইটেড স্টেট গ্রাফিক ডিজাইন এগুলো আমরা সার্চ করছি এই দেখেন আমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট এদেরকে পাঠাবো না এদিক থেকে আমরা এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো যেমন যদি দেখি যেমন ফেসবুকের আছে ফ্রেন্ড এখানে দেখবো মাই নেটওয়ার্ক এগুলো হচ্ছে আমার কানেকশন হয়েছে 421টা আমরা যখন ফেসবুকে ফ্রেন্ড করি ঠিক কিন্তু এটা কিন্তু আমার সব হয়ে গেছে বাংলাদেশে কিন্তু এটা আমার ভুল হয়েছে তখন বুঝতাম না এই জন্য কিন্তু আপনারা সব কিন্তু বাংলাদেশিতে আমাদের করার দরকার নেই আপনারা সব ইউএসএ মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে কানেকশন বাড়াবেন তারা রিসিভ করবে তার রিমুভ করা যায় না কি ভাই এটাকে রিমুভ করা যায় না যেগুলো ফ্রেন্ড হয়ে গেছে এগুলো রিমুভ করা যায় না হ্যাঁ যায় ভাই কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার তো অলরেডি কাজ পাচ্ছি আমি যার কারণে এদিকে আর আমাকে কিন্তু লিঙ্কডইনে মার্কেটিং বা টুইটারে মার্কেটিং করার আমাকে প্রয়োজন পড়েনি কিন্তু আপনারা যে এখন মার্কেট প্লেসে গেলে কি আপনারা কাজ পাবেন দুই একজন কার ভাগ্যক্রমে আসতে পারে যারা মার্কেট প্লেস নিয়ে কাজ করছে তারা হয়তো বুঝতে পারেন দুই একজন কার ভাগ্যক্রমে আসতে পারে কিন্তু আমাদের আমি যে কাজ করি আমাদের নিজের ঢোল নিজেকেই পিটাইতে হবে আমি যদি কাজ পারি আমি যদি কাউকে না বলি তাহলে কি আমি ওটা কেউ কি আমার সার্ভিস কিনবে কিনবে না আমাদের এইদিকে ঢাক ঢোল পিটাইতে হবে যে আমি এই কাজ পারি
এমন অফার করতে হবে যে আমি কাজটা আপনাকে ফ্রিতে করে দিব শুরুর দিকে, যে ঠিক আছে আমি যেমন লাস্টে মোশন গ্রাফিক্সের যে ডিজাইনগুলো করলাম এখানে আমি বায়ার রিকোয়েস্টগুলো বায়ারকে এভাবে বলতাম আমি আপনার ডিজাইনটা আগে করে দিব, যদি আপনার পছন্দ হয় তাহলে আমাকে পেড করবেন, না হলে পেড করার কোনো প্রয়োজন নেই, এইভাবে বলতাম। তার মধ্যে দুই একজন পছন্দ করেনি কিন্তু দুই একজন পছন্দ করছে, যারা পছন্দ করছে দুই একটা রিভিউ পাইলেই আমরা কিন্তু র্যাঙ্কে চলে আসব। তাহলে লিঙ্কডইন থেকে প্রধানত আপনার কাজ হচ্ছে লিঙ্কডইনে এখানেও ইউজার নেম নেওয়া যায়, সুন্দর করে একটা লিঙ্কডইন প্রোফাইল খুলবেন, প্রয়োজনে হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট এটা সার্চ করে দেখবেন, দেখে কিভাবে একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা যায় সেটা আপনারা তৈরি করবেন, একেবারে প্রফেশনাল। এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন খুব বেশি না কম, যখনই আপনার কানেকশন অর্থাৎ আপনাকে অ্যাকসেপ্ট করা হবে এদিক থেকে তখনই আপনার সিম্পল হয়ে আমরা নিজ থেকেই মেসেজ করবো ওদেরকে, হাই হ্যালো কেমন আছে কেমন নাই, নিজ থেকেই মেসেজ করব ও একটা ভালো সম্পর্ক করা তৈরি করব, তৈরি করার চেষ্টা করব এদিক থেকে। এতদিক হচ্ছে লিঙ্কডইন। তাহলে বলেন লিঙ্কডইন ফেসবুক সম্পর্কে কারো কোনো প্রশ্ন? এটা কিন্তু ফেসবুকের মতোই, তবে ফেসবুকের মতো আমরা এদিকে আর পোস্ট দিব না, যেমন আমি আমার টাইমলাইনে দেখি একটু ঘাটাঘাটি করি তারপরে প্রশ্ন করব রে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে যেমন গ্রাফিক্স ডিজাইনের ক্লাসে আমি মার্কেটিং ঢুকাইলাম, কারণ বইটা বললাম নিজের জন্য নিজে পিটাইতে হবে। আপনার অ্যাকাউন্টগুলো খুলে ফেলেন, আর টপিকের মধ্যে এমন টপিক নাই, এটা তাহলে আমি একটা ডিজাইন করে দেখাই আপনাদের। তাহলে আপনাদের আগামীকালের হোমওয়ার্ক থাকতেছে যে আপনারা প্রত্যেকেই এই অ্যাকাউন্টগুলো খুলে ফেলবেন, আর রাকিবুল ভাই যেটা বলছিল একই রকম ইউজার নেম নেওয়ার চেষ্টা করবেন, আর এখানে যে আপনাদের প্রোফাইল পিকচারগুলো ব্যবহার করবেন ওই ফেসবুকের মতো সানগ্লাস পরে প্রোফাইল পিকচার দিছি স্টাইলিশভাবে দিছি এগুলো কিন্তু ব্যবহার করব না, একেবারে প্রফেশনাল মানের প্রোফাইল পিকচার ব্যবহার করবেন। আমার এই ছবিটা হয়তো আরো ভালো করার দরকার ছিল, হাস্য উজ্জ্বল ছবি, পাসপোর্ট সাইজের ছবি যেগুলো আমরা অফিশিয়াল কাজে ব্যবহার করি, অফিশিয়াল সাইজের হাস্য উজ্জ্বল ছবি ব্যবহার করার চেষ্টা করবেন, যেমন তেমন স্টাইলিশ ছবি দিব না। হ্যাঁ ভাই আমার ছবিটা চলবে? হ্যাঁ চলবে, আরো হাস্য উজ্জ্বল দিলে কি ছবিটা আমরা এমন ভাবে করব যেন আমার ছবিটা দেখে অন্যের বিশ্বাস আসে আমার উপর, ঠিক আছে? এইভাবে এখন কিভাবে ছবি তোলার প্রয়োজন ওইটা একটা চিন্তা করে দেখবেন, আমার ছবি দেখে টুইটারে এবং ফেসবুকে অন্যের জন্য একটা বিশ্বাস স্থাপন হয়, যেমন তেমন করে দিব না, ঠিক এমন ভাবে এখানে একটা প্রোফাইল পিকচার দিব এবং আমরা কানেকশন করব। যদি আপনার প্রোফাইল পিকচার ভালো না থাকে, আপনার এদিকে ডিসক্রিপশন ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না, যেমন আমাকেই যে এই যে বিভিন্ন রকম পোস্ট অপরিচিত নাম তারপরে প্রোফাইল লক এগুলো থেকে রিকোয়েস্ট আসে আমি কিন্তু অ্যাকসেপ্ট করি না, ঠিক আপনারও কিন্তু করা হবে না ওখানে, সেহেতু আগে প্রোফাইলটা ফুলফিল ভাবে সাজাবেন। শনিবারে আপনাদের অ্যাকাউন্টগুলো আমাকে দুই একজন দেখাইতে পারেন কি অবস্থা এটা। তাহলে হোমওয়ার্ক থাকতেছে কি কি হোমওয়ার্ক দিলাম, ওই যে বিজনেস কার্ডের ওইটা তৈরি করবেন এবং এই দুটো অ্যাকাউন্ট খুলে ফেলবেন, চাইলে ফেসবুক অ্যাকাউন্টও খুলতে পারেন। আমি একটা ফেসবুক, হ্যাঁ ভাই ফাইবারের বিষয়ে কিছু প্রশ্ন ছিল, যদি ফ্রি থাকেন তাহলে করতাম। আচ্ছা বলেন। হ্যাঁ ভাই হ্যালো, বলেন ভাই শুনতেছি আমি, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলার চেষ্টা করেন। সেটা হচ্ছে কি যে আমাদের যে ফাইবার অ্যাকাউন্টে ইউজার নামটা আছে, হ্যাঁ আমরা তো আগে খুলছি এখন, তো সেই ক্ষেত্রে একটা অপশন আছে এটা চেঞ্জ করার জন্য, তো ডিঅ্যাক্টিভ করে আবার নতুন করে খুলতে হয়, তো সেই ক্ষেত্রে যদি একই ইমেল দিয়ে খোলা হয় তাহলে কি আমার আগের দিকগুলো সব থেকে যাবে না নতুন একদম নতুন করে সবকিছু হবে? ওকে আমি একটা বলি, যে ইমেল দিয়ে একবার অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেল দিয়ে আর জীবনে অ্যাকাউন্ট খোলা যাবে না, ঠিক আছে ভাই? না ওই যে একটা ডিঅ্যাক্টিভ এর অপশন আছে ভাইয়া, ডিঅ্যাক্টিভ করলে সম্ভবত পুরো অ্যাকাউন্টটাই ডিলিট হয়ে যায় আপনার। আপনি কি ভাই ওই অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো কাজ পাইছেন? না না। ওকে আমি আপনার প্রোফাইলটা দেখিনি, আমি কি আপনার প্রোফাইলটা সবার সামনে ওপেন করব? হ্যাঁ করেন, সমস্যা নাই। আপনার ইউজার নেমটা বলেন দেখি আমরা। ইউজার নেম হচ্ছে নামদীপ FSACBWK ফেসবুক সিওভিআর কভার। এটা আমাদের রাশেদ ভাইয়ের ডিজাইনটা করছিল, ওনার কাছ থেকেই আমি ডিজাইনটা করতেছি, আবার তো কপি ডিজাইন, পরবর্তীতে আমি আমার পার্সোনাল ইউনিক ডিজাইনগুলোও দেখাবো এবং আপনারাও আস্তে আস্তে ইউনিক ডিজাইন করবেন। তাহলে ফেসবুক কভার নিলাম, এখানে আমি যদি 1:1 রেশিও হিসাবে কাজ করতে চাই সে হিসাবে এখানে আমি পিক্সেল বেস করবো, যেহেতু এটা আমার অনলাইন কাজ সেহেতু পিক্সেল বেস 1:1 রেশিও অনুযায়ী আমি 2000 নিলাম। আমি যদি 2000 ইন্টু 2000 দিই তাহলে কি 1:1 রেশিও হবে?
হ্যাঁ 1:1 রেশিও হবে, আমি যদি 2000 × 2000 নেই, যদিও ফেসবুকে অ্যাড এর ক্ষেত্রে বলা হয় যে 1000 × 1000, কিন্তু আমরা 2000 × 2000 নিলাম। এখানে রেজুলেশন আমি কত নিব? 72 যেহেতু আমরা এটা প্রিন্ট করব না, 72 কালার নিব, আরজিবি, এই যে আরজিবি নিয়ে ওকে। এদিকে আমার মোটামুটি এটা ক্লিয়ার। আমরা একটা ডিজাইনের জন্য একটা পেজ নিয়ে নিলাম, এটা সিম্পল ব্যানার ডিজাইন। একটা পেজ নেয়ার পরে কালার, ওই যে আমরা যে ওয়েবসাইট দিয়ে কালার নিছিলাম, এইভাবে আপনারা কালার নিয়ে নিতে পারেন। একটা কালার নিলাম, আচ্ছা এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে নিই, এই যে আই ড্রপার নিয়ে এখানে কালারটা নিয়ে নিলাম। আর এখান থেকে এগুলো হচ্ছে পারফেক্ট কালার। এখানে আমি এই কালারটা ফিল করে দেই, এখানে যেহেতু 2000 × 2000 পিক্সেল নেই, কারো কারণ থেকে মানে নয়েজ হচ্ছে, 2000 × 2000 পিক্সেল পি। এবার কিন্তু পিক্সেলে নিচ্ছি, আগেরবার কিন্তু আমি ইঞ্চিতে নিয়েছিলাম। ফ্রম সেন্টার ওকে, এটা আসলো। এই কালারটা দেখেন আমি এই কালার থেকে নিছি, আসলে এটা ওই যে আপনাদের কালারের ওয়েবসাইটগুলো দিছিলাম ওগুলা থেকেই পিক করা। মিডল অ্যালাইনমেন্ট করলাম, তারপরে এই যে এখানে শেপটা আছে এই শেপটা আমি নিচ্ছি মিডল থেকে, একটা শেপ আমি আইডিয়া করে নিয়ে নিই। এখান থেকে নিউ লেয়ার, ঠিক আছে। আমি এখান থেকে এটা আইডিয়া করে নিলাম, এটার কালার দিচ্ছি আমি রেড। ওকে নিলাম, এটা মিডল অ্যালাইন করে নেই। ওকে মিডল অ্যালাইন করলাম, এটার একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি নিলাম, তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এবার এটা আমি শিফট এবং অল্টার চেপে মিডল বরাবর ছোট করতেছি, খুব ছোট না, হালকা একটু ছোট করলাম। ছোট করে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে নিলাম। দেখি মনে হচ্ছে স্ট্রোক, আসলে কিন্তু আমি স্ট্রোক নেইনি, ঠিক আছে। এটাও মিডল অ্যালাইনমেন্টে আছে। এবার একটা মডেলের পিকচারটা নিয়ে আসি, মডেলের পিকচারটা প্লেস করতেছে। আমরা যেগুলা কাজ শিখছি ওগুলা থেকেই কিন্তু আমি করতেছি। ইমেজটা এখানে আমি প্লেস করলাম, মডেলের ইমেজটা নিয়ে আসলাম, মডেলের ইমেজটা আমি এখানে বসানোর জন্য সেই হিসাবে পারফেক্ট করে নেই। চাইলে অপাসিটি কমায় দেখতে পারেন প্রয়োজনে, আই থিঙ্ক ইট ইজ পারফেক্ট, নিয়ে নিলাম। এটা আমি এখন কি করব, ক্লিপিং মাস্ক করব। নিচের শেপের সাথে আমি ক্লিপিং মাস্ক করব, যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এখানে দেখেন ভিতরের দিকে ইমেজটা চলে আসলো। এবার এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার, এটারও যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে ফেলি তাহলে ভালো হবে। তাহলে আমরা এখান থেকে চলে যাই হিউম্যান স্যাচুরেশন, এটাও এখান থেকে ক্লিপিং মাস্ক করে ফেলি, তাহলে শুধু নিচের ইমেজটাতেই অ্যাপ্লাই হবে, পুরো ইমেজটাই চলে যাচ্ছে। এখান থেকে আমি গ্রিন কালার, গ্রিন কালারটা ব্যাকগ্রাউন্ডে গ্রিনের মতো মনে হচ্ছে, গ্রিন কালার নিলাম, এটা স্যাচুরেশন কমাচ্ছে, কমছে কি কমেনি, সায়ান ওকে। এই দেখেন সায়ান কালারটা দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমার চলে যাচ্ছে, হিউম্যান স্যাচুরেশন থেকে করলাম, আমরা যে কালার অ্যাডজাস্টমেন্ট করছিলাম এখান থেকেই। তারপরে আবার একটা শেপ নেই, এখান থেকে একটা রেকট্যাঙ্গুলার শেপ নিচ্ছি, আচ্ছা অনুমান করে নিয়ে নিলাম। শেপের কালার আমি এটার সঙ্গে ম্যাচিং করে দিচ্ছি, যেহেতু আমি শেপটা নিচে রাখবো সেহেতু এটা লেয়ারটা আমি নিচে নিয়ে আসি। ওকে কন্ট্রোল টি চেপে এটা জুম করে আমি অ্যাডজাস্ট করি, উপরের দিক থেকে আমি ফুললি এখানে কাছাকাছি অ্যাডজাস্ট করলাম,
তেমন আরেকটু ছোট করলে ভালো লাগবে। ওকে ছোট করে নিলাম, উপর থেকে কোন বের হয়ে আছে কি একটু মনে বের হয়ে আছে। আই থিংক ইট ইজ এনাফ। এই যে এবার যেটা দেখাতে যাচ্ছি এটা আপনাদের হয়তো দেখানো হয়নি, এই অপশনটা দেখাচ্ছি। দেখেন আমরা যখন কোনো লেয়ারে ডবল ক্লিক করব সেটা একটা অপশন আসবে, এটাকে বলা হয় লেয়ার স্টাইল। লেয়ারের মধ্যে অনেক রকম স্টাইল দিতে পারি, এটা নিয়ে একটা ক্লাস যদি রাখে আগামীকালই রাখবো। এখান থেকে আমি শ্যাডো দিতে যাচ্ছি, ড্রপ শিট শ্যাডো দিতে যাচ্ছি। এখান থেকে আমি ড্রপ শ্যাডো নিলাম, ডিস্টেন্স 5 বাড়াই, অপাসিটিটা একটু বাড়াই দিচ্ছি। শ্যাডো আই থিঙ্ক এটা 16-17 পারফেক্ট। ওকে দিয়ে দিলাম, এখানে শ্যাডোটা দিয়ে দিলাম। এখানে এখন এই শ্যাডোটা দেখলে আমাদের মনে হচ্ছে কি এটা এখান থেকে একটু পিছনে, এমন কিছু একটা মনে হচ্ছে। আর এটার আবার একটা কপি নিয়ে নিচ্ছি আমি, এই যে কপি নিয়ে এ পাশে নিয়ে আসতেছি। কপি আমি অল্টার চেপে কপি করছি, ঠিক একইভাবে এদিকে ম্যাচিং আছে করলাম। ঠিক এখানে দেখেন এবার আছে উইন্টার সেল, এটাই লিখে দিই। এখান থেকে আমি ফন্ট নিচ্ছি, রোবোটো ফন্ট দিচ্ছি, WINTER। কালারটা ফুললে আমরা হোয়াইট নিব, লালের মধ্যে এই কালারটা ফুটে উঠবে। কালারের ক্ষেত্রে স্মরণ রাখবেন যদি আমার ব্যাকগ্রাউন্ড কালার লাইট হয় তাহলে টেক্সট নিব বা যে কোনো কিছু নিব আমরা ডার্ক, এটার ক্ষেত্রে আমরা নিব ডার্ক। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি ডার্ক হয় তাহলে নিব আমরা লাইট, তাহলে এটা সহজেই ফুটে ওঠে। টেক্সটে গেলাম, ক্যান্সেল দিই, টেক্সট থেকে এটা সাইজটা বড় করে নিই। এটা আমি সবগুলো বড় হাতের করে দিতে চাচ্ছি, যেহেতু টেক্সট উপরে থাকবে টেক্সট লেয়ারটা একেবারে উপরে দিয়ে দিলাম। একটা শর্টকাট দিয়ে আমি কন্ট্রোল শিফট চেপে যদি ব্র্যাকেট হার্ড ব্র্যাকেট উপরেরটা চাপি একবারে আমার লেয়ারটা উপরে চলে আসবে। এখান থেকে আমি টেক্সটের অপশনে যাই, সবগুলো টেক্সট আমি বড় হাতের করতে যাচ্ছি, তাহলে এখানে এটা ক্লিক দিয়ে দিলাম সবগুলো বড় হাতের। আর এটা আমি চিকন নিতে যাচ্ছি এই জন্য লাইট উইন্টার, এটা মানে আরো ছোট করলে ভালো দেখাবে। ওকে আগেরটার মতো করি উইন্টার, আগেরটাতে হয়তো আলাদা ফন্ট ব্যবহার করা হয়েছিল। আগেরটাতে কি ফন্ট ব্যবহার হয়েছিল, এটা তো রোবটের ফন্ট ব্যবহার হয়েছিল, তবে এটা মানে বেশি লাইট ফন্ট ব্যবহার হয়েছিল। আরো লাইট আরো চিকন করে দিই। এই ফন্টটা আপনাদের পিসিতে পাবেন না, ইনস্টল করতে হবে, যে বিজনেস কার্ড এই জন্য আমি ফুলটা দেখাইলাম না, জাস্ট খালি যেহেতু সময় আছে এই জন্য এটা আমি দেখানোর চেষ্টা করতেছি উইন্টার। এবার লিখবো সেল এসতে এলি, সেলটাকে আমি হাইলাইট করতে যাচ্ছি এই জন্য এটা আমি বোল্ড করলাম। এটা একটু ছোট করে নিলাম, আর একটু ছোট এটার মনে মতোই করার চেষ্টা করি। ওকে তাহলে আমরা এই দুটো লেফট অ্যালাইন করি, টেক্সট দুটো সিলেক্ট করলাম এপাশে দিলাম। তাহলে দেখেন এদিক থেকে কি হচ্ছে, রোলার দিলে একেবারে এপাশ থেকে এটা আমি সমান করে নিলাম, সমান করে এই দুটো আমি এখন গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর আবার যে পিছনের যে শেপটা আছে সেটার সঙ্গে অ্যালাইনমেন্ট করি। ওকে এটা কন্ট্রোল চেপে এই শেপটা সিলেক্ট করে এই গ্রুপটাকে আমি মিডিল অ্যালাইন করলাম, আর এটা একটু চাপাই দিই তাহলে খুব সাইডে হয়ে যাচ্ছে। ঠিক এই টেক্সটটা পুরোটাই কপি নিয়ে নিই, ঠিক এটার ক্ষেত্রে আমরা এই শেপটার সঙ্গে অ্যালাইনমেন্ট করে নিই। এটা হচ্ছে এটা কন্ট্রোল চিপে সিলেকশন করলাম, তারপরে এইটা এটা মিডিল অ্যালাইন করলাম। ঠিক একইভাবে এক্ষেত্রে চেষ্টা করবো এপাশে যতটুকু ফাঁকা রাখছি ঠিক এপাশেও ততটুকুই ফাঁকা রাখবো। এটা মেপেও করতে পারি, সরাসরি এটা মেপেও করা যায়।
আমরা তাহলে এটা মাপটা কিভাবে নিব? আমরা যদি এখানে একটা ছোট্ট একটা শেপ নেই আর এই পাশে সেটা বসাই তাহলে কিন্তু এটা অ্যাকুরেট হয়ে যাবে। ওকে এটা নিলাম আর এই শেপটা সিলেক্ট করে মিডিল অ্যালাইন নিলাম, যেন একবারে মিডিলে থাকে। হয়ে গেল। তাহলে এই পাশ থেকে যেমন শপ নাও, তারপর নিচে ওয়েবসাইটটা। তাহলে শপ নাওটা কিভাবে নিব? এই যে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার এটা দিয়েও করতে পারি, কিংবা রেক্টেঙ্গুলার টুল এটা দিয়েও করতে পারি। তাহলে আমি রেক্টেঙ্গুলার টুল এটাই নিই। দেখেন এটা এখন আমি রাউন্ড করব কিভাবে, আমি দেখাইছিলাম, আমাকে কেউ বলতে পারবেন রাউন্ড করব কিভাবে? রেডিয়াস দিয়ে, এই যে রেডিয়াস, এখানে আমি রেডিয়াস দিয়েছি। কত দিই? 20, দেখি কি অবস্থা হয়। আরো বেশি করতে হবে, রাউন্ড 50, আরো মনে হয় বেশি। আচ্ছা আই থিঙ্ক এটা চলবে, না বেশি রাউন্ড হয়ে গেল। আসলে যখন আমরা এই ফেসবুক কভার বা ডিজাইনগুলো করব, আমরা নিজে নিজে আস্তে আস্তে কিটিউটি করব, আপাতত আমরা কপি করব শুরুর দিকে বিভিন্ন রকম ডিজাইনের সাইড আপনাদের দেখাই দিব, ওগুলো দেখে দেখে কপি করবেন। কপি করার আরো কিছু উপরে বসায় আমরা কপি করব। আচ্ছা এটাই থাক। এবার লিখে আমি শপ নাও, এস এস ও পি শপ নাও, এটা আমি হাইলাইট করতে যাচ্ছি, এই জন্য এটা আমি বোল্ড করলাম। তারপরে শপ নাও লেখাটা এটার মিডিলে লিখে নিয়ে আসলাম, এটা এখান থেকে এটাকে সিলেক্ট করে স্বপ্ন লেখাটা মিডিল অ্যালাইনমেন্ট করলাম। এই স্বপ্ন লেখার তুলনায় শেপটা আমার কাছে বড় মনে হচ্ছে, এই জন্য কন্ট্রোলটা শিফট ধরে ছোট করে দিলাম। এই দুটো একটা গ্রুপ করে দেই। উপরে দিয়ে দিলাম একটু। এবার ওদের ওয়েবসাইট www.yourwebsite.com এটা আমি লাইট করব, এটাকে আমি তুলনামূলক স্বপ্নের তুলনায় কম হাইলাইট করতে যাচ্ছি, আরো চিকন করলে ভালো হয়। এটা আবার এটার সঙ্গে অ্যালাইনমেন্ট করি। এটা লোয়ার কেস হবে না? লোয়ার কেস করলে দেখি ডিজাইনটা কেমন দেখাচ্ছে। আপনার কি মনে হচ্ছে লোয়ার কেসে ভালো দেখাচ্ছে না আপার কেসে ভালো লাগতেছে? আপনাকে কোনটা ভালো লাগতেছে, আপার কেস দিলাম লোয়ার কেস দিলাম? ওয়েবসাইট তো সর্বদা লোয়ার কেসই দেয়া থাকে, এই কারণে বললাম। ওয়েবসাইট ও এটাও হতে পারে, আমি অবশ্য এটা তেমন জানি না, তবে ঠিক আছে আমি লোয়ার কেসই দিয়ে দিলাম। যে লোয়ার কেসই ভালো হবে ভাই। আচ্ছা ঠিক আছে লোয়ার কেসই দিয়ে দিলাম, আর এটা এটার সঙ্গে একবারে সমান করে নিলাম। ওকে ওয়েবসাইট একদিক থেকে হয়ে গেছে, এটা আমরা চাইলে আরো অ্যালাইনমেন্ট আরো ভালো করতে পারি। আসলে সরাসরি এটার উপর বসায় তো কপি করতেছি না, দেখে দেখে কপি করতেছি। আর এখানে আমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে হালকা হালকা করে কিন্তু ঘর ঘর আছে। এটা কিভাবে তৈরি করব আপনারা কিন্তু জানেন, এটা কিভাবে তৈরি করব তাহলে দেখেন। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলারের কালার অফ দিলাম, এখান থেকে এই কালারটা পিক করলাম। ভাই আওয়াজ হচ্ছে, ভাই কোথা থেকে আওয়াজ হচ্ছে ওটা একটু বন্ধ করার চেষ্টা করেন। পিক করলাম, এটা একটু ডার্ক করে দিই। আর এখান থেকে এটা আমরা এটা করে দিই, এটা চাইলে আমরা বড় করতে পারি ছোট করতে পারি। মোর অপশন, এখান থেকে যদি আপনি চান যে ড্যাশগুলো আরো বড় করবেন ছোট করবেন, আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমরা ড্যাশগুলো যদি বাড়াতে চাই, যেটা বাড়াই নিলাম, ড্যাশগুলো রাখতে যাচ্ছি সবার নিচে, এটা একেবারেই নিচে দিয়ে দিই সবার নিচে।
আর একটু কাছাকাছি দিয়ে দিই, কাছাকাছি দিলাম, নিলাম, তারপর আরো কাছাকাছি দিলে মনে ভালো হতে পারে, আরো কাছাকাছি দিলাম, এখন এটা আমি অল্টার চেপে অল্টার চেপে এটা কপি করা শুরু করতেছি। ওকে, এখন সবগুলো সিলেক্ট করে ডিস্ট্রিবিউট করে দিলাম, তারপরে উপরের দিকে অ্যালাইন করে দিই। ওকে, আসলে আরো বেশি নেওয়ার দরকার ছিল, আমি কমে নিলাম। এটার পরে এখন এই আমার কিন্তু এখন টেক্সটের তুলনায় লাইনগুলো বেশি হাইলাইট হয়ে গেছে, তাই অপাসিটি কমাই দিই, লাইনগুলো আরো ঘন ঘন নিলে হয়তো ভালো হইতো। ওকে, ছোটখাটো একটা আমাদের ফেসবুক অ্যাড ডিজাইন ক্লিয়ার। আমরা যদি সরাসরি বায়ারের ক্ষেত্রে, যদি আমরা ফাইবারের বায়ারের ক্ষেত্রে আমরা সরাসরি করি, সেক্ষেত্রে সাইজটা মেনটেন করলেই ক্লিয়ার একদিক থেকে। আর যদি আমরা রিসেলেবল মার্কেট প্লেসের ক্ষেত্রে করি, সেক্ষেত্রে আমাদের টেক্স অন্যান্য বিষয়গুলো সবগুলো ফুললি খুব ভালোভাবে দেখতে হয়। 50% অফ যেটা আছে এটা মনে একটু ভিতরের দিকে দিলে ভালো হয়। এটাই, চাইলে আপনারাও ডিজাইনটা প্র্যাকটিস করতে পারেন। আর আমরা যেহেতু বিজনেস কার্ড শিখতেছি, বিজনেস কার্ডই করবো পরের ক্লাসে, সময় থাকার কারণে এটা আমি করে দেখানোর চেষ্টা করলাম। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, ভিডিওটা সেভ দিয়ে দিলাম।